গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের টাইটেল থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন যে আমি আজকে ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যে আমার মায়ের শাড়ি কালেকশন। আপনারা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, চলুন দেখাই। প্রথমে যে শাড়িটা দিয়ে শুরু করব সেটা একটা তাঁতের শাড়ি। এই যে দেখুন, এটা একটা তাঁতের শাড়ি। এই শাড়িটা হচ্ছে এই রকম দেখতে, খুব সুন্দর শাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি। মা এই শাড়িটা এখনো অবধি একবারও পরেনি, তবে এই শাড়িটা আমি চুজ করেছি, মা গোয়াতে নিয়ে যাবে তো গোয়াতে এই শাড়িটা পরবে। মাকে বলেছি এই শাড়িটা পরে গোয়াতে সুন্দর করে ছবি তুলতে। এটা একটা শাড়ি, এটা তাঁতের শাড়ি। এটা মা পেয়েছিল মায়ের ছোট ভাই, মানে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। তো আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে মাকে তত্ত্বে এটা দেওয়া হয়েছিল, আইদার তত্ত্বে অথবা পুজোর তত্ত্বে, যে কোনো একটা, মানে হয় বিয়ের তত্ত্বে তা নইলে পুজোর তত্ত্বে, যে কোনো একটা তত্ত্বে এই শাড়িটা মাকে দিয়েছিল। শাড়িগুলো তো খুলছি, শাড়িগুলো ভাঁজ করাটাই হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার। ঠিক আছে, একটা দেখালাম, আর একটা শাড়ি। এই শাড়িটা আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে মায়ের জন্য পছন্দ করে কিনেছিলাম। এটাও একটা তাঁতের শাড়ি। এই যে এটাও একটা তাঁতের শাড়ি, এটাও একটা খুব সুন্দর শাড়ি। স্কাই ব্লু, তার সাথে অফ হোয়াইট, মানে না পুরো ইয়েলো আর না পুরো সাদা, মানে একটু মানে বাটার কালার যেরকম হয় সেরকম বাটার কালার টাইপের। এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। এইটা এই বছর দুর্গাপুজো আমার ছোট ভাই মাকে দিয়েছিল শাড়িটা, এরকম অলওভার শাড়িটা, এই রকমই কাজ রয়েছে। এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। আমি জানি না আপনাদেরকে আমি শাড়িগুলো ভালো করে দেখাতে পারছি কিনা। অ্যাকচুয়ালি আমি তো ওই মানে যারা ওই অনলাইনে শাড়ি দেখায় সেরকম প্রফেশনাল তো নই, তাই হয়তো আমি ভালো করে দেখাতে পারছি না। আমি জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন, তবে আমি আমার মতন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর শাড়ি। এটা একটা গেল, এই একটা শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি, এটাও একটা তাঁতের শাড়ি। মায়ের কাছে বেসিক্যালি যে শাড়িগুলো রয়েছে সেগুলো সবই তাঁতের শাড়ি। এই একটা শাড়ি দেখুন, এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে, তাই না? আমি কুর্তির সাথে পরেছি বলে হয়তো ভালো লাগছে না, বাট এটাকে যদি নেভি ব্লু ব্লাউজের সাথে ক্যারি করা যায় খুব সুন্দর দেখতে লাগবে। এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি। এটা একটা গেল, এই শাড়িটাও সম্ভবত মা তত্ত্বেই পেয়ে থাকবে। এই শাড়িটা আমি জানি না মা কোথায় পেয়েছে, সম্ভবত তত্ত্বেই পেয়ে থাকবে এই শাড়িটাও, বা হয়তো দিদি দিয়ে থাকবে, আমার ঠিক মনে পড়ছে না এই শাড়িটার কথা। এই একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। এই একটা শাড়ি, তাঁতের শাড়ি, বুঝতেই পাচ্ছেন যে এর আঁচল হয় আর অলওভার শাড়িতে একটা কাজ থাকে, আর মানে তাঁতের শাড়ি সাধারণত এরকমই হয়। এই তাঁতের শাড়ির ওই পাটলি পাল্লু টাইপের খুব কমই হয়, তাই না? দেখুন এটাও খুব সুন্দর লাগছে এই শাড়িটাও, এরও কালার কম্বিনেশনটা খুব ভালো। এর সাথে আছে স্কাই ব্লু, অফ হোয়াইট, আর তার মধ্যে এই যে রয়েছে এটা একটা মানে কি বলবো ওই ইট ইট কালারের সুতোর কাজ, এটাও খুব সুন্দর দেখতে এই শাড়িটা। এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। তো এই একটা শাড়ি গেল, আর একটা শাড়ি, এই শাড়িটা, এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি একটা, মানে আমার খুব ভালো লাগে। এটা কাঞ্জিভরম, কাঞ্জিভরম না, বাট এটাকে দেখতে কাঞ্জিভরমের মতন। এটা একটা কোনো সাউথেরই কোনো সিল্ক শাড়ি। এটার হচ্ছে, এটা হচ্ছে আঁচলটা, এইটার এটা হচ্ছে আঁচলটা। এই শাড়িটা অফ হোয়াইটের সাথে
রামা গ্রিন। এটা আপনাদের কাছে হয়তো ওই প্যারট গ্রিন টাইপের লাগছে, কিন্তু এটা কিন্তু প্যারট গ্রিন না, এটা রামা গ্রিন। এটাকেও কিন্তু খুব সুন্দর দেখতে এই শাড়িটাকে, দেখুন এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে, তাই না? এই শাড়িটা তো খুলেই গেল, একে আবার আমাকে পাট করে রাখতে হবে। আর একটা শাড়ি দেখাই, এটা এটা একটা কাঁথা স্টিচের শাড়ি। এই শাড়িটা মানে হেভি ওয়ার্ক করা শাড়ি, মানে পুরো শাড়িটার আঁচলটা, এই যে পুরো শাড়িটার আঁচলটা এইভাবে কাজ করা রয়েছে, এই যে এটা একটা কাঁথা স্টিচের শাড়ি। এটা আদি মোহিনী মোহন থেকে নেওয়া হয়েছিল। আমার ছোট ভাই প্রথম চাকরি পেয়ে এই শাড়িটা আমার মাকে কিনে দিয়েছিল। প্রথম যখন আমার ছোট ভাই চাকরি পেল, চাকরি পেয়ে এই শাড়িটা প্রথম বছর পুজোর সময়, সম্ভবত পুজোর সময়তেই আমার মাকে কিনে দিয়েছিল। আদি মোহিনী মোহন থেকে এই শাড়িটা কেনা হয়েছিল, আমার দিদি সঙ্গে গিয়েছিল। দেখুন শাড়িটা খুব সুন্দর শাড়ি, এটা একটা খুব সুন্দর কালেকশন মায়ের। আর একটা শাড়ি, এটা তসর শাড়ি, তসরের এটা, এটা অনেক পুরনো শাড়ি মায়ের, অনেক দিনের পুরনো শাড়ি। এটা মা অনেকবার পরেছে, কিন্তু পরা সত্ত্বেও মানে পিওর মানে তসর যেটাকে বলে, এটা হচ্ছে মায়ের সেই শাড়ি। মা বহুবার এই শাড়িটা পরেছে, তারপরে এটাকে কাচিয়ে টাচিয়ে মা রেখে দিয়েছে। এই শাড়িটাও খুব একটা ভালো শাড়ি, এটা আমি আর খুললাম না, কারণ এই শাড়িটা খুললে আমি পাট করতে পারবো না। আর এইটা হচ্ছে ঢাকাই জামদানি। এই শাড়িটাকে তো সবাই চেনে, মানে এটা একটা ফেমাস শাড়ি, এটা ঢাকাই জামদানি। মানে এই শাড়িটা আমার মা এত পরেছে, এত পরেছে মানে বহুবার মা এই শাড়িটা পরেছে। আর এই শাড়িটা পরে আমার মা কেরালে গিয়েছিল, তখন এই শাড়িটার এত সুন্দর সুন্দর ছবি আছে, মানে অপূর্ব মানে ছবি এসেছিল এই শাড়িটা পরে, দারুণ শাড়িটা। এটা হচ্ছে ঢাকাই জামদানি মায়ের, এটা একটা সুন্দর শাড়ি। এই শাড়িটা মাকে আমার বিয়ের মানে তত্ত্বে, ওখান থেকে মানে বিয়ের তত্ত্ব না, প্রথম বছর পুজোর তত্ত্বে আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের জন্য এই শাড়িটা এসেছিল। তাও এই শাড়িটার এজ ধরুন না কেন, প্রায় 9 বছর, আমার বিয়ে হতে চললো 9 বছর, সামনে ফেব্রুয়ারি হলে 9 বছর হবে আমার বিয়ে। তো এই শাড়িটা 9 বছর পুরনো শাড়ি, 9 বছর আগে আমার মাকে দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে। এই শাড়িটাও খুব সুন্দর একটা শাড়ি। আরেকটা শাড়ি দেখাই, এই একটা শাড়ি, এই শাড়িটাও একটা খুব সুন্দর শাড়ি। এটা এই শাড়িটা প্রিয়গোপাল বিষয় থেকে কেনা হয়েছিল। এই শাড়িটা দেখুন, এই শাড়িটার না কি একটা নাম আছে আমি ভুলে গেছি, এই শাড়িটার কি নাম, কিন্তু এই শাড়িটাও পরলে খুব সুন্দর দেখতে লাগে। এই শাড়িটা, এই শাড়িটারও বয়স, এই শাড়িটা আমার মা নিয়েছিল আমার বিয়ের সময়, আমার বিয়ের সময় মা এই শাড়িটা নিয়েছিল। প্রিয়গোপাল বিষয় তো আমার বেনারসি কিনতে গিয়েছিলাম, আমার বেনারসি কিনতে গিয়ে তখন এই শাড়িটা পছন্দ হয়, তখন এই শাড়িটা আমার দিদি আমার মায়ের জন্য নিয়েছিল। এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। আর এই যে ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এইগুলো কিন্তু সমস্তটা সুতোর কাজ, দেখুন দেখতে পাচ্ছেন পুরোটা এটা সুতোর কাজ, সুতো আর জারি, জারি। এত বছর হয়ে গেছে শাড়িটার, কিন্তু শাড়িটার গ্লেজ যেরকম সেরকম রয়েছে, আর এতটুকু জারি নষ্ট হয়নি, জারি কোথাও কালো হয়নি, কোথাও এতটুকু সুতো উঠে যায়নি, এত সুন্দর শাড়িটা। দামটাও নিয়েছিল তখন আমার মনে পড়ছে না, কিন্তু এটা খুব ভালো একটা দাম নিয়েছিল শাড়িটা, এটাও খুব সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িটা মানে এত হেভি ওয়ার্ক করা রয়েছে আঁচলে, গোটা বডিতে, গোটা বডিতেও এটা দেখেছেন, গোটা বডিতেও এই সেম ওয়েতে এইভাবে গোটা বডিতে কাজ করা রয়েছে, আর আঁচলের এইটা কাজ করা রয়েছে, এইটা হচ্ছে আঁচল, আর গোটা বডিটা শাড়িটা
এইভাবেই রয়েছে। এই কলকা কলকা ফুলগুলো এই কাজটা গোটা পেতে রয়েছে। তো এটাও একটা কালেকশন সুন্দর। এই একটা শাড়ি, মা এখনো পর্যন্ত এই শাড়িটা পরেইনি। এই শাড়িটা এসেছিল আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। এটা সম্ভবত বিয়ের তত্ত্বে এসেছিল। এটাও খুব সুন্দর একটা শাড়ি, এখনো পর্যন্ত মা এটাকে একবারের জন্য পরেনি, মানে এটা এখনো ফলস পিকোই করানো হয়নি। এই শাড়িটা, এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে, গ্রিন, এটা বটল গ্রিন, আর সঙ্গে হচ্ছে বটল গ্রিন আর অফ হোয়াইট, পুরো শাড়িটাতেই অফ হোয়াইট, অফ হোয়াইট আর বটল গ্রিন। অফ হোয়াইটের সাথে এইখানে দেখুন একটা একটা করে জারি ওয়ার্ক করা রয়েছে, দেখুন একটা একটা পুরো পুরো শাড়িটাতে এরকম বুটি বুটি করে জারি দিয়ে বুটি বুটি করা আছে। এই যে পুরো শাড়িটাতে এরকম জারি দিয়ে বুটি বুটি করা আছে। তো এই শাড়িটাও একটা খুব সুন্দর শাড়ি। আর একটা এই শাড়িটা, এটা কি শাড়ি মা? বালুচড়ি। এটা হচ্ছে বালুচড়ি, এটা পিওর বালুচড়ি। এই শাড়িটা, এই শাড়িটা খুব সুন্দর শাড়ি। এই শাড়িটা মানে তখন নেওয়া হয়েছিল, মানে কি বলবো, এই শাড়িটা বহুদিন পুরনো শাড়ি। আমার দিদির বিয়ে হয়ে গেছে নয় নয় করে প্রায় হয়ে গেল, প্রায় 22-23 বছর হয়ে গেল, 22-23 বছরের আগের শাড়ি এটা। কিন্তু এটা পিওর বালুচড়ি বলে এর কাজ তো ভীষণ সুন্দর, মানে শাড়িটা ভীষণ হালকা, মানে কি বলবো, এত পাতলা, এত ট্রান্সপারেন্ট, এটা মানে কি বলবো, তা এত সুন্দর, মানে সুতোগুলো এর শাড়ির এত সুন্দর। এই তো হয়ে গেছে এটা এত বছরের শাড়ি, কিন্তু কোনো সুতো, কোনো সুতো এতটুকু উঠে যায়নি। আর শাড়িটা যেরকম সেরকম রয়েছে, মানে খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা আমার দিদির, আমার মা নিয়েছিল আমার দিদির বিয়েতে পরার জন্য। তো এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, এত বছরের পুরনো শাড়ি, কিন্তু আজ এই শাড়িটা অ্যাজ ইট ইজ রয়েছে, খুব সুন্দর শাড়িটা। আর একটা শাড়ি, মায়ের আরো শাড়ি আছে, মায়ের আরো অনেক শাড়ি আছে, কিন্তু অত শাড়ি একদিনে দেখানো পসিবল না। তো সেই জন্য আমি সব শাড়ি বার করতে পারিনি, কয়েকটা শাড়ি বার করেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ মায়ের যদি শাড়ি আমি নিয়ে বসি, মানে হয়তো সারাটা দিন লেগে যাবে যে আমি শাড়ি দেখাতে থাকবো, মানে এরকম মায়ের কালেকশন আছে শাড়ি। এই একটা শাড়ি, বেসিক্যালি মায়ের কাছে যে শাড়িগুলো রয়েছে আয়দার একটু, মানে কি বলবো, এখন যে শাড়িগুলো রয়েছে ম্যাক্সিমামই একটু এজেড শাড়ি, কিন্তু যে শাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ইয়াংদের পরলেও খুব সুন্দর লাগবে। আর মায়ের সবকটা শাড়ি মানে একটু, মানে কি বলবো, তাঁতের শাড়িগুলোই বেশি আছে মায়ের কাছে। এছাড়া তাঁতের শাড়ি মায়ের এখন হয়েছে, কিন্তু একটা সময় মা শুধুমাত্র শিফনের শাড়িগুলোই পরতো, কারণ যেহেতু মা সার্ভিস করতো সেই জন্য মা ডেলি ওয়্যারের জন্য শিফনের শাড়িগুলো ইউজ করতো, মানে ওগুলো তাড়াতাড়ি পরতে সুবিধে হতো, কারণ টাইমটা অনেকটা, কারণ এই সমস্ত শাড়িগুলো একটু টাইম নিয়ে একটু যত্ন করে পরতে হয়। আর শিফনের শাড়ি কি, যেরকম কুচি ফেলবেন সেরকম কুচি হয়ে যাবে, তো কোনো অসুবিধেই হয় না। তো মা যখন সার্ভিস করতো তখন মা ওই শাড়িগুলোই পরতো। এই একটা শাড়ি, এটাও একটা তাঁতের শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর শাড়ি, অল ওভার এরকম বুটিটা কাজ করা রয়েছে, আর সামনের দিকের একটু বুটিগুলো মানে ঘন ঘন বুটি রয়েছে। আর এইটা হচ্ছে আঁচল, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, হোয়াইটের উপর আর একটা মানে কি বলবো, গ্রিনটা মানে সি গ্রিন টাইপের একটা গ্রিন রয়েছে। এই একটা শাড়ি, দাঁড়ান আর একটা শাড়ি আছে ওইদিকে। এই একটা শাড়ি, এই শাড়িটা আমি খুলে ফেলেছি, এটাও ওই কি বলবো,
তসরের তসর না, এটাকে ওই কি বলে ঘিচা, ঘিচা ঘিচা শাড়ির উপর এরকম একটা বর্ডার দেয়া হয়েছে, প্যাচ করে বসানো রয়েছে, বর্ডারটা আলাদা করে সেলাই করে বসানো রয়েছে। আর বাকি এইগুলো সমস্ত দেখুন সুতোর কাজ, এইগুলো সব সুতোর কাজ রয়েছে, কিন্তু এই সুতোরগুলো মেশিন ওয়ার্ক, মানে হাতে বোনা না, এগুলো মেশিন ওয়ার্ক। এই শাড়িটা খুব সুন্দর শাড়ি, এটা সিল্কের উপর, মানে ঘিচা সিল্ক যেটাকে বলে, এই ঘিচা সিল্কের উপর এই শাড়িটা, এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। এই যে এখানে একটা দেখুন, এই যে সুন্দর সুন্দর মোটিভ করা রয়েছে, এই শাড়িটাকেও খুব সুন্দর দেখতে। ঠিক আছে, চল, এই আপাতত মায়ের কয়েকটা শাড়ি আমি আপনাদেরকে দেখাতে পারলাম। মায়ের আরো অনেক কালেকশন রয়েছে, কিন্তু সেগুলো আমি দেখাতে পারলাম না। যদি আমি ওগুলো দেখাতে যাই একদিনে, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো সেই জন্য আমি আমার পছন্দের মতো, মানে আমার পছন্দের কয়েকটা শাড়ি মায়ের ওয়ার্ড্রপ থেকে বার করেছিলাম, বার করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসতে থাকবেন, আর জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে, টাটা, গুড নাইট।